সামনে আমি তুলে ধরছি এই সব মহিলাদের কারণে প্রতিদিন কমপক্ষে 135টা পুরুষের চোখের নজর খারাপ হইয়া যায়। তারা বেপর্দায় চলে, তাদের ইমান আমার সব ধ্বংস হইয়া যাওয়ার দিকে গেছে। ও ভাইরাই, আপনারা যদি চিন্তা করে দেখেন, এই যে বেশ সামগ্রী আছে, এই বেশ সামগ্রী গাছের নে প্রতিদিন কয়টা পুরুষের চরিত্র খারাপ হইয়া যায়। এইসব কারণে আপনাদেরকে কি আর বলবো, ঘরের মহিলারা যদি পুরুষের কথা না শোনে আল্লাহর নারাজ হইয়া যায়। ও বান্দারা, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, এইসব মহিলাদের জন্য কিয়ামতের দিন এমন আজাবের ব্যবস্থা করা হইবে, এইসব আজাব সহ্য করতে না পাইরা তারা মা গো বাবা গো নানা গো খালু গো মামা গো মামি গো কইয়া চিৎকার করবে, কিন্তু সে সময় কোনো কাজে আসবে না। দুনিয়ায় বৈশা যত আকাম কুকাম করছো, এক পোলার সাইডে ফোনে টাকা আনিয়া অন্য পোলার লগে কথা কইছো, তুমি তাদের টাকা নষ্ট কইরা তার লগে প্রেম করাই অন্য পোলার লগে প্রেম করছো, তুমি তাদের লগে নাফারমানি করছো তার লগে বেইমানি করছো। ও বোনেরা, ও মায়েরা, তোমরাও শুনিয়া রাখো, তোমাদেরকে সবাইকে বলি না, দুনিয়ার সব মেয়েরা কিন্তু এক না, সব মেয়েরা এক বেলায় ওয়েট হয় না। এ দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, জানিয়া রাখো, এই সব মহিলাদের জন্য কিয়ামতের দিন কঠিন আজাবের ব্যবস্থা করা হইবে, যে আজাব সহ্য করতে না পারিয়া তখন দৌড়াইয়া আমার কাছে আইবে, তখন আমি পিছা জোতা উগ্রা একসাথে মিলাইয়া পিজান মারমু, প্রত্যেক পিজানের লাভ দিয়া 135 গাছের মাথায় উজ্জা কইবে, হুজুর হুজুর আপনি একটু আমাদেরকে সুপারিশ করেন। তখন আমি সুপারিশ করার জন্য চেষ্টা করতে যদি যাই, ফেরেশতারা এমন লড়ান মারবে, বলবে ও হুজুর দুনিয়ায় বৈশা আপনি রস শোনার পরেও এইসব মহিলা সোজা পথে আসে নাই, অসৎ পথে চলছে, এখন আপনি আর সুপারিশ করতে পারবেন না। আমার মনে কষ্ট পাইয়া আমি বান্দা কাটা বাজার ওয়ার্কশপের পিছনে আইয়া এল্লাল্লা বইয়া মনের সুখে কাঁদতে থাকবো না। ও আফারা, আপনাদের কাছে কইয়া যাই, ঘরের মা বাবা যদি আপনাদেরকে বাইরে যাইতে না যায় আপনারা যাইয়েন না, আপনারা এখনকার যুগে এখন আত্মোবাইল বাইরেছে, এমন আত্মোবাইল বাইরেছে, এই বিল সামনেও কথা কওয়া যায় পিছদেও কথা কওয়া যায়, এক পোলার লগে সম্পর্ক করি অন্য পোলার লগে চলিয়া যায়, আনাসে কানাসে বাগানে খাল পারে ওই সুলিজের পাশে বান্দার পিছনে মিস কল মারে আর কয় তুমি কমে আছো, কয় আমি তো আছি বাথরুমে, কয় তাড়াতাড়ি বাথরুমটা শেষ করিয়া পানি খরচাও করা লাগবে না, আমার সময় নাই, কলেজের টাইম হইয়া গেছে, হয়তো মা বাবে চিন্তা করবে, তুমি তাড়াতাড়ি আও, তোমার একটু দেখতে ইচ্ছা করে। নাউজুবিল্লাহ, আসলে বাবা এইটা কি দেখার কোন সুতা, কি কন দেখার কোন সুতা না, আসলে দেখার কোন সুতা না, আসলে এইটার সুতা হইলো মনের একটা গুতা, সেই গুতাটা না পাওয়ার কারণে তার মনে যে জ্বালা যে যন্ত্রণা উঠে গেছে, এই যন্ত্রণা উঠা এই জ্বালা মিটানের কারণে একমাত্র মিস কল মারছে, একমাত্র মিস কল মারার পরে ওই যে জামাল ভাই ভিডিও করতে আছে, ওই জামাল ভাই ও কি আপনারা বলছেন ভালো না, ভালো না, হেও যখন বয়সের কালে উঠতি বয়সে ফুর্তি করিয়া জীবন তারা নষ্ট করিয়া ফেলাইছে, আমি বলছি ও জামাল ভাই আমার কাছ থেকে এক ডোজ খাইয়া যান, কোনো দাবি নাই, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, কিন্তু সে খায় না, হিংসা করছে ভাই আমার ওষুধ, কিন্তু খাওয়ার পরে হোটেলের সোহেলের আব্বাই আমার ওষুধ একবার খাইয়া বসে, হুজুর আপনার ওষুধ খাওয়ার পরে আমার প্রতিটা জায়গা সব খারাইয়া যায়, আসলে বলেন নাউজুবিল্লাহ, কিন্তু কথাটা হনতে খারাপ, আসলে কি খারাইয়া যায়, এই শরীরের পশম খারাইয়া যায়, এই সোহেলের বাপে সেইটাই বুঝানোর চেষ্টা করছে। ও জসিম ভাই, তোমারেও আমি কইয়া যাই, ভালো হইয়া যাও, ভালো হইয়া যাও, ভালো হইতে টাকা পয়সা কিন্তু অনেক বেশি লাগে,
ও ভাইরা, আপনাদের কাছে এই আয়াতের 125 নাম্বার থেকে আমি বলে গেলাম যে সব বেপর্দা এই যে খানকি মাগির দিগ কারণে দেশটা ধ্বংসের পথে চলিয়ে গেছে। এই হারামি মাতারি গজিনে এই হাদিস শরীফে বর্ণিত আছে কিয়ামতের দিন অগোছ ঝোলায় ও ছাড়বে না। নাউজুবিল্লাহ, প্রতিটা বিরিয়ানির ঠেলায় 35 রাত, 125 রাত ও ওরূপে 175 রাত লাফাইয়া ওড়ার জন্য চেষ্টা করবে। যখন লাফাইয়া উঠতে না পারবে, বারবার লাফাইয়া ওড়ার জন্য চেষ্টা করবে, তুমি যে আনাছে খানাছে খাল পারে বইয়া যেসব লাভ লোক মারছো, বের লাফাইয়া এফার বেরের কানাই দিয়ে ওফার চলিয়া গেছো, তুমি তখন যে শক্তি সাহস দেখাইছো কিয়ামতের দিন সেই সব সাহস তোমার কোথায় গেল? নাউজুবিল্লাহ। আল্লাহ বলবে ফেরেশতা গো, ডাক দে ফেরেশতা, ওরা দুনিয়ায় বইসা যেই বাহাদুরি যে শক্তি দেখাইয়া বেরাল লাফাইয়ে ওপার গেছে, এই সব খানকির মাছ পাচ্ছে গো দিন নে, কিয়ামতের দিন ওই বেয়ার আরো বাংলাদেশের বেরের চাইতে দ্বিগুণ লম্বা করিয়া দেওয়া হইবে। নাউজুবিল্লাহ। ফেরেশতারা জোতার পিছে যা পিজন মারবে, কইবে বেশ সামাগির দি লাফাইয়া ওপার যা এখন, দেশে বইয়া যে রমে পিছে যা পিজাইয়া জোতার যা পিজাইয়াও তোকে ফিরাইতে পারে নাই, মা বাবার কথা অবাধ্য হইয়া ওই বেল্লা পাইয়ে ফাট দো ফার গেছো, ওই পয় পুরুষের লাগে দেখা করছো যে না করছো হারামি করছো, তোদের দিনে আছে কৌছুরাতে সেই ব্যার তৈরি করা হইছে। কোমর পাসাইয়া পিসাইটা যখন পিটান মারবে, কইবে এই ব্যার লাফাইয়া দেশের মতো জেবিল বেল্লা পাইয়া ওফার যাইয়া পোলার গলা জড়াইয়া ধরছো, এখন তুই সেই বেল্লা পাইয়া যাইতে হইবে, যদি যাইতে না পারে বাবারে এমন আজাব শুরু হইয়া যাইবে যে আজাবের কারণে তাদের কলজা গোস্ত মাথার মগজ খুলিয়া পড়িয়া যাইবে, এমন আগুনের তাপ দেওয়া হইবে, এমন সূর্যের তাপ শুধুনা বাবারে মাথার কাছাকাছি আইয়া যাইবে। আইয়া গেলে আমি যে দেখেন শূন্য তিলে বা টুপি মাথায় দিছি, দুনিয়া বৈশা যে সমস্ত পোলা মানে টুপি মাথায় দিয়া চলছে তাদের মাথায় কিন্তু সূর্যের তাপ লাগবে না। সুবহানাল্লাহ। এই বাতাসটা একটু জোরে করো। আরে এই সব মাই গো, এই সব বইনে গো, আর যে সব বেপর্দা খানকির বাচ্চা গো হইয়া যায়, যে সব মহিলারা ভালো চা একটু আপনারা ঠান্ডা করে দেন, তার নেস্টাই যে গরম চা বাড়িতে দেন, এই যে একটু ঠান্ডা আছে দোকানে যাইয়া আমি মাওলানা সাহেবের টাকা ভরতে গেছি, কিন্তু ওই বেগানা মহিলাদের জন্য আমি সুযোগ পাই নাই, কেন পাই নাই, আমি তাদের দেখা পিছনে খাড়াইয়া রয়েছি, তারা এমন ভাবে কসমেটিক্স এর মাল কিনতে গেছে বোঝা যায় যে ওই বিল্লাল তাদের ভাতার। নাউজুবিল্লাহ। আরো এখন একদল বেপর্দা মহিলার আছে, এই যে আপনারা কি রেন্টেকার ছিলেন নামনগর অঞ্চলে চলে রেন্টেকার মোটরসাইকেল যেটা, আমাদের হুগলি তলা জেলায় ওখানে কিন্তু রেন্টেকারের মোটরসাইকেল চলে, এই যে রেন্টেকারা লাগো লাগে এমন ভাবে মহিলারা রেন্টেকার উঠে বাবারে বসে, তাদেরকে ধরলে বোঝা যায় তার ঘরের হালাল ভাতার। নাউজুবিল্লাহ। ও ভাইরা এমন ভাবে মোটর সাইকেলে বসে, এমন ভাবে মোটর সাইকেলে বসে যেন ঘরের ভাতার বোঝা যায়, এমন ভাবে গলা জড়াইয়া কোমর জড়াইয়া হামটাইয়া ধরিয়া যখন ওই মোটর সাইকেল ওই মোটর সাইকেল আলার লগে গলা ধরিয়া বয়, ওই মোটর সাইকেল আলার পিঠে যখন আস্তে আস্তে কষা লাগে, বাবারে মোটর সাইকেল আলা ভাঙ্গা রাস্তা না হইলেও হঠাৎ যাইয়া ঠাস ঠাস করে হাইদুলি ব্রেক মারে, ব্রেক মারার পরে ওই পেসেন্টার ঠাস করে একটা জাকি লাগে, ওই জাকি লাগার পর পর কারণে ওই মোটর সাইকেল আলার মনে এমন ইমেজ বাড়ে, এমন আকর্ষণ বাড়ে, ও প্রতি বারবার কিন্তু ঠাস ঠাস করে ব্রেক মারে। নাউজুবিল্লাহ। আমার কিতাবে আসলে আসলে সাধারণত হাজির আমার মুখে পান আপনারা অবশ্যই বুঝতে পারছেন, একটু সমস্যা হইতে যেহেতু তারপর আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে সাহায্য চেষ্টা করতে আছি,
আপনারা নিশ্চয়ই ধৈর্য সহকারে হইয়ে বইয়ে সবাই বোঝার জন্য চেষ্টা করবেন। আর কয় ড্রাগন ফলো না আপনাদের সামনে যে কথাটা বলতে যাচ্ছি আসলে আমার মুখে পান এই জন্য কথাটা বেশি সর্বস্ত হইতেছে না। এই জসিম স্যার আমার যে পান্ডা বানাইয়া দেছে এই পানের মধ্যে আসলে সুগারি কিন্তু কম হইছে, কারণে পান্ডা খাইতে মজা লাগে না। আমার কথা শুননা, হোটেলের মালিক সোহেলের বাপে মিসকি মিসকি আসে, তার কারণ হইছে তার মনে হারামি বুদ্ধিও থাকতে পারে। নাউজুবিল্লাহ 146 নম্বর 52 আয়াতে বলছে এইসব নারীদের যখন গর্ব হবে গর্ব হওয়ার পরে তাদের সিজার ছাড়া বাচ্চা হইবে না। নাউজুবিল্লাহ। এই যে নিজের স্ত্রীর শরীর দেখাইয়া হাসপাতালে কুয়েত সৌদি প্রবাসীতে নিয়া ডাক্তার গো পয় পুরুষ গো দেখাইয়া এই প্যাডের এক জায়গায় যা সিরিয়া কাজ দিয়া ওই হারামিতে পয়দা সেই বাচ্চা বাইর করার জন্য চেষ্টা করে করে কিনে বাইরে আপনার কথা আছে আমাকে হুগলি চালা জেলায় কিনতে পাবে আছে। একটা স্মরণীয় ঘটনা বলি, কিছুদিন আগে আমি নওয়াপাড়া যখন যাই খালের পাড়ে আড্ডে আড্ডে আস্তে আস্তে গেলাম, দেখি খাল পাড়ে যাওয়ার সময় একটা পোলার একটা মহিলা কথা বলছে। যাই হোক বাবারা খাল পরে দাঁড়াইয়া কথা বলে, খাল পরে দাঁড়াইয়া কথা বলার সময় আমি দেখতে আছি তাদের মত বিনিময় এমন ভাবে করতে আছে আমার দেখলে বুঝে হয় মনে হয়েছে যেন এরা স্বামী স্ত্রী পরস্পর এক জায়গা দাঁড়াইয়া কথা বলতে আছে। কিন্তু কিছু দূর যাই আমি যখন আমার মনেও কিন্তু শয়তান তালি বুদ্ধি আপনাদের সামনে পরিষ্কার ভাবে কইয়া দিতে আসি, আমার মনে শয়তান তালি বুদ্ধি বলছেন তো এই মনে একটু খুতখুতি রয়েছে। আমি যখন আস্তে আস্তে সামনে হাঁটতে গেলাম ও বাইরে আপনাদের সামনে কি আর বলবো, সামনে যখন আমি আস্তে আস্তে হাঁটতে গেলাম যখন সামনে আইটা যাওয়ার পরে আমার মনের সন্দেহর কারণে আমি একটু পিছনে থম খাইয়া দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমি যখন গেড়িটা ঘুরিয়া যখন একটু দেখলাম চাইয়া দেখতে গেলাম যাইয়া দেখি আগে এখন তো দুইজনে বুকের সাথে বুক মিলাইয়া খাড়াইয়া ভালোবাসা আদান প্রদান করতে আসে মত বিনিময় করতে আসে। কিছুদিন পর বাবারা পেপার পত্রিকায় এমন একটা খবর দিয়েছে ও ভাইরাই আর আমি এই খবর দেখার পরে কি আর বলবো, কিছু না রুমাল তার মধ্যে কমিটি নাই যদিও তারপর আর বাবারা যখন খবরের কাগজটা আমি হাতে নিলাম হাতে নেওয়ার পরে যখন আমি পড়িয়া দেখলাম ওই মেয়ে আর ছেলের ছবিটাও পর্যন্ত হেডলাইনে দেওয়া হয়েছে, ছবিটা দেখার পরে আমি অবাক হইয়া গেলাম যে কি এত আমি গেছে পরশু দেখতে আসি পরিচয় আপনারা এই যে রাখতে আমি বন্ধ করে দিব না বাবারা আমি কিছু কয়েকজন ওয়ার্কশপের মিস্ত্রিকে ডাক দিয়ে দেখাইলাম এ বাবারা দেখা যাও এই যে ছেলে আর মেয়ের ছবিটা এখানে দেওয়া হয়েছে এই ছবিটা গত পরশুদিন সকাল 9:30 সময় থেকে আমি যখন খেলার পর যাইতে যাই তখন আমি ওদের খাড়া দেখছি, এই অবৈধ মেলামেশার কারণে আজকে এই যে কাহিনী যে ঘটনা হয়েছে এই যে বাবারা পেপার পত্রিকায় হেডলাইন আগে ছবি দিয়া দেশে আপনারা বলেন এখন এই ছবি ওর মা বাপে কি দেখে নাই দেখছে 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 দেখার পরে বাবা মান সম্মান ইজ্জত কি আছে না যদি কইবে যায় তাহলে আমি সেই সব মা বোনদেরকে বলে যাই আপনার এমন আচরণ করেন না, আমরা যদি বিয়া করতেই মন চায় খারাপ কাজে লিপ্ত হইয়েন না অসামাজিক কাজ করেন না, যদি মনে প্রাণে ভালো লাগে মোবাইলের মিস কল মারা থুইয়া ডাইরেক্ট কল দেন, ডাইরেক্ট কল দিয়ে গার্জিয়ানের সাথে কথা না কইয়াই ঘরে কথা কইয়াই ঘরে ঢুকিয়া যান, কথা কইয়া ঘরে ঢুকিয়া যাইয়া আগে মা বাপের দিকে না চাইয়া এদিক ওদিক চাইয়া দেখবেন যদি কেউ না পায় ফায়ে একটা সুমো মারিয়া দিবেন
চুমা মারিয়া দেওয়ার পরে যদি দেখেন আপনার মনে প্রাণে তার লগে মিল্লা গেছে, মিল্লা যাওয়ার পরে বাইরে আপনি ওর গার্জিয়ানের না কইয়া ফাহে লইয়া পিছনের দুয়ে দিয়ে পলাইবেন। পিছনের দুয়ার দিয়ে পলাইয়া খালপাড়ে আনাছে কানাছে বের পারে যাইয়া যদি সুপারি পাতা নাও পাকনো কেলার ফেরতা কিন্তু বাংলাদেশে এখনকার যুগে আগের চাইতে একটু কমে গেছে কিনা? এই যে নার্গিস সিদরটা গেছে অনেক অ্যাডেকে লাগা দেশে নাই ভাঙিয়ে গেছে ধ্বংস হইয়া গেছে। এই খালপাড়ে দেখা গেছে আগে অনেক কেলার যার ছিল এই খালের বাঙ্গুনি তো কেলার যার ভাঙিয়ে গেছে গেছে কিনা? আপনি কো বাড়ি আছে একদিক কেলার যা মোবাইল গেলে আর নাই আর নাই 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 তাই কারণ ওই সেই যে নার্গিস সিডারটা গেছে এই সিডারে অনেক কেলা গাছ ভাঙিয়ে গেছে অনেক কেলা ভাঙিয়ে যাওয়ার পরে বাইরা আমি কি আর বলবো কেলার পাতাও কিন্তু দিনের দিন কমে যাইতে আছে। তার কারণ হইছে এইসব অসামাজিক কার্যকলাপ যারা করে এইসব কেলার ফেরতা তারা সিজিয়া বস্তার না উঠাও যাবরে তারা বইরিয়া কিন্তু বাগানের পাশে আনাছে কানাছে যাইয়া রাখে। ওই হুক না কেলার ফেরতা লাচার পরে তাদের মনে আমার তো এমন একটা ইমেজ বাড়ে, ইমেজ বাড়ার পরে তারা যখন নেক কাম করার সব বিরক্ত থাকিয়া ওই আসরের কাম চিন্তা করার দিকে শুরু করিয়া দেওয়ার পরে একদিন নয় দুই দিন নয় এভাবে দিবি বিগত 10 দিন যাবৎ চলার কারণে তাদের মনের মধ্যে এমন একটা ভালোবাসার পয়দা হয় তারা তখন ওই কাজ না করতে পারলে ভালো লাগে না, তাদের মন শান্তি লাগে না। এই জন্য ওদের শরীরে ওদের আকার ইঙ্গিত সব কিন্তু মানুষ বোঝে। এই সমস্ত এই হারামির বাচ্চারা এই যে দেখতে আছেন আমার বাম পাশে একটা হারামির বাচ্চা বইয়া রয়েছে, এই হারামির বাচ্চা কদিন নে আমি এই যে কেয়ামতের দিন যে পুরস্কার রাখছি এই পুরস্কার আমি ওদের প্রদান করব। সবাই বলে নাউজুবিল্লাহ। এই পুরস্কার পাওয়ার পরে এই পুরস্কার পাওয়ার পরে ওরা যে খুশি যে আনন্দ পাইবে এই আনন্দই মানে আমাদের আনন্দ। সবাই বলেন নাউজুবিল্লাহ। কমিটির কোনো কথা আছে না কেমন? আমার দ্বারে একটা প্রশ্ন করছে মাহফিল কমিটিওয়ালারা যে হুজুর কিছুদিন আগে আমাদের এই মাহফিল কমিটির স্টাইজের পিছনে একটা বান্দা হালাই কি জানিস বেলুন বাকি এটা নাকি ফালানো গেছে ওই জায়গায় পাওয়া গেছে। তবে আমি মনে করি আপনাদের মাহফিল কমিটির এখানে যারা আছেন তবে এটা নিশ্চয়ই কোন অসন্দেহজনক মূলক কাজ যেটা আপনাদের বাঁচানোর জন্য করি গেছে। আপনাদের মারার জন্য যদি করতে তো মনে করে নাম নেব ক্যাশবাক শুরু করে তুই দেখতে পারবে সেটা না করে আমরা পিছে নালাই দিয়ে গেছে। মনে করেন পুলিশ প্রশাসন যদি আইয়ে এটা তত্ত্ব করে গবেষণা করে দেখতো তাহলে দেখছে এটা আমি নেব পিছে নালাই নিয়ে যেতে আমার পিছে আলেন না এই ব্যাপারটা নিয়ে ঘটনা হয়েছে কিছুদিন আগে। এই রকমের একটা কাহিনী হয়েছে, কাহিনীর কারণে কিছু কিছু অসংখ্যক লোক অসামাজিক লোক কিন্তু এই কামের মধ্যে একজনও বাজে নাই, বাজে একজন নির্জন লোক যে কোনো কাজ কাম এই পথ থেকে সম্পূর্ণ বিরত এই কাম কখনো করে নাই। এই বেড়া আসলে মেন কথা হইছে এ বেড়া কাঁচা তরকারি আর আড্ডে কেলার ব্যবসা করে। এ যখন আড্ডে কেলা গাছের জন্য আড্ডে কেলা কেনার পরে গ্রামে আড্ডে কেলা কিনতে গেছে আসলে উনি যখন আড্ডে কেলা গাছটায় কোপ দিয়েছে বাবারা খেয়াল করে শুনবেন আপনারা কষ্ট হইতেছে না 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 আড্ডে কেলা গাছে যখন কোপ দিয়েছে আড্ডে কেলা কাটবে উনি আসলে স্বরূপ কাঠের ব্যবসায়ী আড্ডে কেলা গ্রামে ঘুরিয়ে ঘুরিয়ে কিনতে গেছে। আড্ডে কেলা কেনার পরে যখন কোপ দিয়েছে গাছটায় ওই গাছটার খোল খুললে গেছে আপনার কথা আড্ডে কেলা গাছ কোপ দিলে খোল খুললে যায় না? খুললে যায়। যখন খোলটা খুললে গেছে ওই আড্ডে কেলা গাছের মধ্যে 2-3 কার্টন বেলুনের খোসা পাওয়া গেছে। বলেন নাও যদি বেলুনের খোসা পাওয়ার পরে ওই বেড়া আড্ডার নাদুরিয়া দাহানের মাথা দিয়ে বাজাইয়া ওই বাড়িওয়ালাকে বলান দিয়েছে কিন্তু বাড়িওয়ালার গার্জিয়ান একজনও বাড়ি নাই। ওই ঘরে আছে ওই গার্জিয়ানের একটা মাইয়া নাম তার ফুলকপি। ওই ফুলকপি সেরি যখন আইয়া খাড়াইছে বলে ও আফা এই সব অসামাজিক কার্যকলাপ কি? আমি আইছি কেলা নেতে কিন্তু কেলার বাগানের খোলের মধ্যে এই সব কি? কয় ভাইয়া আমে বসবেন না আমের বোঝার বয়স হয় নাই আমের তো খাউজানি চুলকানি নাক কান গলা রোগ এই সব নাই আসলে এই সব কারণে আমার এই রোগ আছে বিদায় এই জিনিসটা ব্যবহার করি আমি গোপনে এটা আপনি যেখানে পাইছেন হেইয়ানে ছুইয়া দিয়েন না আমি যদি আমার একটু উপকার করতে পারেন
আমাদের শরীর এখন খাও যাইতে আছে চুলকাইতে আছে, এইটা যদি আপনি একটু বেলুনকে বসাই আমি যাইয়া দিতে পারেন তাহলে আপনার কেলার কোনো টাকা দেওয়া লাগবে না। আমার মা বাপের ওই বাড়ি নাই ভাই আমি চলেন, এই কেলা আমাদের সম্পূর্ণ আমার ভিতরে আমি দিয়া দিমু নাও। তখন বেড়া কেলা লইয়া খুশি মনে যখন চইলা গেছে, প্রতি বছর ওই বেড়ার প্রতি ছড়া কেলায় 175-25 পয়সা লাভ হইতে, এবছর লাভ তো দূরের কথা চালানি বিষাইয়া পায় না। তার কারণ হয়েছে দেখেন ওই যে অসামাজিক কার্য কেলা করিয়া কেলা কিনছে, যার কারণে এই কেলা এবছর ব্যবসা হয় নাই। ওরে এক সংখ্যক কিছু সংখ্যক লোক আছে এসকের দরিয়ায় জোশ মারলে লাপাইয়া ওরে আর থাকতে পারে না, আতে তাই এসকের দরিয়ায় জোশ মারার পরে তারা যখন সালা রূপে বইয়া থাকে, এসকের দরিয়ায় জোশ মারার পরে লাভ দিয়া ওঠে, লাভ দিয়া ওঠে। তার কারণ হইছে তাদের দেল আচার আচরণ এমন ভাবে পবিত্রতাও করায় নাই, যার কারণে ওই করছে আর কি করছে, যার কারণে তাদের এসকে দরিয়ায় জোশ মারে। বাবারা ওয়াজে আমার ওয়াজের মধ্যে কোনো ভুল ত্রুটি হইতেই পারে, শয়তানে মানুষের দেহে দাগা দিতে ভুল করে না, মানুষ কিন্তু ভুল করে। ও বাবারে ভুলের সংশোধনও আছে, আপনারা যদি এইসব কথা চিন্তা করেন এইসব বিদায়েতি না মানুষের জন্য আপনারা দেখছেন। এখন আমি আপনাদেরকে সবাই ধৈর্য সহকার বসেন, আমি আর এক মিনিট পরে মোনাজাত করবো, একটা মিনিট পরে মোনাজাত করবো। আপনারা কেউ উঠবেন না, আটাটি করেন না, কেউ আটাটি করেন না। আপনারা আইসেন এখানে কিছু পাওয়ার জন্য, আপনারা যদি খালি যেতে পারি যান তাহলে আপনাকেও কিন্তু কোনো ফায়দা হইবে না। যাই হোক বাবারে, আমি যা বলতে আসিলাম এই সমস্ত হারামির বাচ্চাগো জিন্নে যেসব পুরুষেরা নষ্ট হইতেছে, অবলজ্জা কি পুরস্কার আমি দিছি নিশ্চয়ই আপনারা দেখছেন এবং সোহের সামনেই হুনছেন। এখন আমি আমার বক্তব্য এখানেই শেষ করতে আসি, তবে আমি সবল ভাই বোনদের কাছে অনুরোধ করে গেলাম, আমার অসৈন্য আপনাদের প্রাণে যদি এতটুকু দোলা দেয় যে আপনারা অসৎ পথ থেকে বিরক্ত হয়ে খারাপ পথে যাইবেন, তাহলে আমার ওয়াজ আমি মনে করি প্রকৃত সলিড এবং সাকসেস। যাই হোক এখন আমি মোনাজাত করব, আপনারা সবাই মোনাজাতে শরীক হবেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন। আল্লাহু আমিন। আল্লাহ মহিয়ান করিয়ান সর্বশক্তিমান দয়ালুদাতা মেহবান মাওলা, এতক্ষণ আমি যেসব মহিলাদের জন্য ওয়াজ করছি এসব অসামাজিক মহিলাদের তুমি ওয়াজ করে আনো সুবহানাল্লাহ, ওইসব খারাপ পথ থেকে ফিরাই আনো, ওইসব কাজে আমার ভবিষ্যতে না যাইতে পারে, এই দিন মাওলা তুমি খেয়াল রাখো। আল্লাহ তোমার কাছে একটু ফিরাইয়া দিও সহজ পথে আসার জন্য, নিষেধ করিল ভাই দোয়া চাইছে যে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি একটা বেগানা মহিলার পিছনে পড়ছি, এখন আর আমি এই মহিলারে সারাইতে পারতেছি না, সে আমার পিছে এমন ভাবে লাগছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি এই মহিলার পিছন থেকে সাইডে আইতে পারি। আমার এই ওয়ার্কশপের মিস্ত্রি খলিল ভাই তুমি হেফাজত করো, আল্লাহ আর আমি বাচ্চাকে আসতে খলিল ভাই হেফাজত করো, এই খলিল ভাই তার মনের ন্যাক মকসুদ গুলাকে পুরা করে দিও। আল্লাহ সোহেলের বাপে হোটেলের মালিক সোহেলের বাপে দোয়া চাইছে, সোহেলের বাপে দোয়া চাইছে যে তার শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে, বেচা কিনা বেশি বেশি করতে পারে, 10টা হয় একটা পিস মাছ কিনা যেন 60টা হয় বেচতে পারে। আল্লাহ তুমি তার মনের আশা গুলো পূরণ করে দিও। আরো এক ভাই দোয়া চাইছে মনিরুল ইসলাম মনির, আরো এক ভাই দোয়া চাইছে মোহাম্মদ জসিমউদ্দিন মাস্টের, জসিম স্যারে দোয়া চাইছে হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, আমি বিয়া করিয়া যেটা বউ ঘরে আনি কিন্তু বউ আমার ঘরে খায় না, তার কারণ হইছে কি হুজুর আমি একটু দোয়া কইরা দেবেন, তার কারণ আমি যদি ঘটনা খুলিয়ে বলতে যাই এখন তো বলতে পারবো না, তাই ভাই সংক্ষেপ করতে আসি। আমি দোয়ার শেষে আপনারা কেউ উঠবেন না, সবাই দোয়ার শেষে তোবারক আছে আপনাকে জিন্নে, সবাই তোবারক নিয়ে যাইবেন, আর সেই ভাইরা এখন যারা মোনাজাতে শরীক হয়েছি, যারা মোনাজাতে শরীক হয়েছি তারা আল্লাহ তুমি তাদের মনের আশা গুলো পূরণ করে দাও। আল্লাহ আল্লাহ আমার ভাইনা মনে রোজ যে দোয়া চাইছে তুমি তার দোয়ার এক বক্সুদ গুলাকে পুরো করে দিও। আল্লাহ
আমার বাইগনা মনির উলের জুতা একজোড়া কেনছে চুরির চাহা দিয়া আসলে ওটা সৎপথের চা না হেললে বেল বার বার খুলিয়া যায় ও ভাইগা এই সময় চুরি চাহা দিয়ে কেউ জুতা কিনবেন না আলহামদুলিল্লাহ।